প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা ওপেন করেছেন, প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন আমাদের বাংলাদেশে এই মুহূর্তে খুব পরিচিত একটা জায়গা কিশোরগঞ্জ পাগলা মসজিদ, আমার প্রাণের শহর। তো এখানে আমরা দেখতে প্রায় তিন মাস চার মাস পর পর দান বাক্স খোলা হয় এবং এখান থেকে প্রায় চার কোটি পাঁচ কোটি টাকার মতো বের করা হয়। তো আমরা লাস্ট যখন দেখলাম এটা দান বাক্স খোলা হইলো, তখন দেখলাম প্রায় আপনার সাত কোটি টাকার মতো, সাত কোটি টাকার উপরে দান বাক্স থেকে বের করা হয়েছে। তো এই মুহূর্তে আমাদের দেশে একটা দুর্যোগ অবস্থা চলতেছে, প্রায় ১৩টি জেলা বন্যায় আক্রান্ত, ওই জায়গার মানুষ না খেয়ে আছে, অনেকের আপনার আশ্রয়স্থল নাই, অনেকের খাবার যোগান দিতে পারতেছে না, অনেকের কাপড় নাই। তো এইটাকে নিয়ে নানান শ্রেণীর পেশার মানুষ তারা একটা ফেসবুকে স্ট্যাটাস দিতেছে বা আলোচনা করতেছে। এই মুহূর্তে যে টাকাটা আসছে কিশোরগঞ্জ আপনার পাগলা মসজিদের দান বাক্স থেকে, ওই টাকাটা যেন বন্যার্তদের পাশে দেওয়া হয় বা বন্যার্তদের সহযোগিতার জন্য এই টাকাটা অনুদান হিসেবে দেওয়া হয়। আজকে তিন দিন যাবৎ, প্রায় চার দিন যাবৎ যেহেতু আলোচনা হচ্ছে, আজকে দেখলাম আপনার একজন ওনার এই মসজিদের একজন খতিব, উনি একটা মানে ফতোয়া দিচ্ছে। এখানে উনি বলার চেষ্টা করছেন যে যিনি দান করছেন তিনি মসজিদ কেন্দ্রিক কেন্দ্র করে দান করেছেন, তাই শরীয়তের মাসালা অনুযায়ী মসজিদের দানের টাকা অন্য কোথাও ব্যবহার করা যাবে না, এটা নাজায়েজ। ঠিক আছে, আমি আসলে আপনার ফতোয়া সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই বা আমি ইসলাম সম্পর্কে আমার তেমন কোনো জ্ঞান নাই, আমি ওনার এই কথাটাকে অবশ্যই আমি সম্মান করি, ঠিক আছে। কিন্তু এই জায়গায় আমরা অন্য কিছু প্রশ্ন রাখতেই পারি, মসজিদে যে দানের টাকা, ওই দানের টাকা যদি আপনার মানব কল্যাণে যদি মানে না দেওয়া যায়, সহযোগিতা না করা যায়, তাহলে আসলে এটা কোন ক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে? এখানে আমারও দানের টাকা আছে, এতদিন যাবৎ যে এত টাকা এই জায়গায় দেওয়া হয়েছে, এই টাকাগুলো আসলে কোথায় যাচ্ছে, কীভাবে খরচা হচ্ছে, এই হিসাবটা মনে হয় আমরা জানতে পারি এবং এইটা নিয়ে মনে হয় কোন জায়গায় খরচা করা যাবে বা এটা কীভাবে খরচা হচ্ছে বা কোথায় খরচা হচ্ছে, কতটুকু খরচা হয়েছে, এই প্রশ্নটা মনে হয় আমরা সবাই উড়াইতে পারি বা এই প্রশ্নটা আমরা করতে পারি যে আপনারা এই টাকাটা আসলে কোথায় ইনভেস্ট করছেন। আমার মনে হয় যে এই পর্যন্ত প্রায় শত কোটি টাকার উপরে এই মসজিদের দান বাক্স থেকে নেওয়া হয়েছে এবং এই টাকাগুলো আসলে কার মাধ্যমে কোথায় খরচা করা হচ্ছে বা মসজিদের কতটুকু উন্নয়ন করা হচ্ছে, মসজিদের কোন জায়গায় কতটুকু খরচা করা হচ্ছে, এই প্রশ্নগুলো মনে হয় এখন আমাদের করার সময় হয়েছে। যেহেতু আমাদের দানের টাকা, যেহেতু আমরা এই জায়গায় দান করছি, ঠিক আছে, এই দেশের সাধারণ মানুষ এই জায়গায় যেহেতু টাকাটা দান করছে, তো যেহেতু সাধারণ মানুষের কাজে আসতেছে না এবং আমাদের খতিব সাহেবের কথা অনুযায়ী যদি মনে হয় যে না এই টাকা আসলে জনসাধারণের কল্যাণে আসলে ব্যবহার করা যাবে না, শুধুমাত্র মসজিদ কেন্দ্রিক ব্যবহার করতে হবে, তাহলে এটা আসলে কোন মসজিদে বা কোন মাদ্রাসায় এই টাকাটা ব্যবহার করা হচ্ছে, এই প্রশ্নগুলো আমাদের করা উচিত এবং এটা প্রত্যেকের পক্ষ থেকে আওয়াজ ওঠানো উচিত। কোথায় এই টাকাগুলো খরচা হচ্ছে এই প্রশ্নটা আমার মনে হয় সবার করা উচিত এবং এটার সম্পূর্ণ হিসাব মানে পাই টু হিসাব এই মুহূর্তে মনে হয় কিশোরগঞ্জবাসীও প্রশ্ন করা উচিত যে এই টাকাগুলো কোথায় যাচ্ছে, এই টাকার মানে খরচা কোথায় হচ্ছে, এই প্রশ্নটা কিশোরগঞ্জবাসী করা উচিত বলে আমি মনে করি। কারণ এই যে আমার যতটুকু ধারণা বা আমি যেহেতু ইসলাম সম্পর্কে জানি না এই জন্য আমি বলতেছি না, কিন্তু আমার মনে হয় যে মানব কল্যাণের উপরে আসে কোনো কিছু নাই, ঠিক আছে, মানব জাতি যে জায়গায় মানব জাতি আজকে অসহায়, ঠিক আছে, তাদের সাহায্যের প্রয়োজন, এই জায়গায় যদি আসলে এটা মসজিদ কেন্দ্রিক দান করার কারণে যদি এটা আসলে আপনার তাদের পাশে খরচ করা যাবে না, যদি এরকম ফতোয়া থেকে থাকে, তাহলে ঠিক আছে আমরা এটা হ্যাঁ ইসলামের দৃষ্টিতে এটা আমরা অবশ্যই মানতে হবে কারণ আমরা মুসলিম, আমাদের এটা মানতে হবে। কিন্তু এই টাকাগুলো আসলে কোন খাতে খরচা হচ্ছে বা কীভাবে খরচা হইতেছে এটা আমাদের জানার অধিকার থাকে, আমরা মানে মুসলিম হিসাবে আমাদের যেহেতু অর্থায়ন শুধু এই জায়গায় যে শুধু মুসলিমরাই আসলে অর্থ দিয়া দান করতেছে দান বাক্সে, বিষয়টা এরকম না, এই জায়গায় মনে হয় বাংলাদেশের জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মনে হয় এই মসজিদে আপনার টাকা দান করতেছে। তো এই টাকাটা আসলে কোন খাতে যাচ্ছে এটা সবারই জানা উচিত। তা আমার মনে হয় মসজিদের খতিব সাহেব বা জেলা প্রশাসনের দায়িত্বে যিনি আছেন তিনি অবশ্যই জনসাধারণের সম্মুখে এটা প্রকাশ করবেন, এটুকু আমাদের আশা থাকবে। তো এই বলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন সকলেই, আসসালামু আলাইকুম।